अस्सलामु अलैकुम व रहमतुल्लाही व बरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ालल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद, फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम, बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। समस्त तारीफ और प्रशंसा से विश्वनियंता महान करुणामय रब्बुल आलमीन निमित्ते, जिनि आमादेरके आपनादेरके सकलके एकत्रित होवार जन्ने आज ए पवित्र मास के अतिबाहित करे आज पवित्र एकटा दिनेर আমাদের সম্মুখে পেশ করেছেন। সেই মনিব, সেই মহান রব্বুল আলামিনের শত কোটি শুকরিয়া জানাই সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর তার শুকরিয়া আদায় করি আরেকবার, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ব্রাদার, আমরা দ্বীনে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে দাখিল হয়ে আছি। কেমনভাবে? আমরা জান্নাত মানি, আমরা জাহান্নাম মানি, আমরা পরকালকে স্বীকার করি, আমরা আখিরাতকে স্বীকার করি। আমাদের মেন মকসদ হচ্ছে মহাব্বতের পয়গাম, চাহে সেই মহাব্বত আল্লাহর সাথে হোক, সেই মহাব্বত রসুলের সাথে হোক, সেই মহাব্বত পীর ও মুর্শিদের সাথে হোক, সেই মহাব্বত আলিম সমাজদের সাথে হোক, সেই মহাব্বত নিজের পাড়া প্রতিবেশীদের সাথে হোক, সেই মহাব্বত আত্মীয়তার মধ্যে হোক, সেই মহাব্বত মা বাবার সাথে হোক, সেই মহাব্বত ছেলেদের সাথে হোক, সেই মহাব্বত যেই কোনো মহাব্বত হোক না কেন, একটি পয়গাম আছে, সেই পয়গামটা হলো মহাব্বত। আর যতক্ষণ পর্যন্ত মহাব্বতের অনুসরণ অনুকরণকারী আপনি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াব হতে পারবেন না। প্রিয় ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে বর্ণনা করেছেন, এ হাবিব, এ আমার মাহবুব, এ মেরে পয়গম্বর, আপ ফরমা দিজিয়ে, আপ ফরমা দিজিয়ে, এ লোগো, আগর আল্লাহ কো পানা চাতে হো, আগর আল্লাহ কো খুশ করনা চাতে হো, তো নমাজ কি জরুরত নহি হ্যায় ক্যা, রোজে কি জরুরত নহি, হজ কি জরুরত নহি, ইবাদত কি জরুরত নহি, তুম লাখো নমাজ পড় লো, আগর নবী কি মোহাব্বত দিল মে না হো, তুম লাখো রোজে রখ লো, আগর নবী কি মোহাব্বত দিল মে না হো, তুম জমিন পর আপনে সজদে কে নিশান লগা লো, আগর তুমারে দিল মে নবী কি মোহাব্বত নহি হ্যায় তো আল্লাহ তুমসে রাজি নহি হ্যায়। তো আল্লাহ নে ফরমায়া, এ মেরে মাহবুব, আপ ফরমা দিজিয়ে, এ লোগো, আগর আল্লাহ কো পানা চাতে হো, আগর আল্লাহ কো রাজি করনা চাতে হো, তো কোই আর রাস্তা নহি, ফাত্তাবিউনি, মেরি ইত্তেবা করো, মেরে তাবেদারি করো, মেরে দরওয়াজে পে আও। একে পাঠান, মৌলী সাহেবকে পাঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপকি ইত্তেবা করুঙ্গা, আপকি তাবেদারি করুঙ্গা, আপকে দরওয়াজে পে আউঙ্গা, তো ক্যা মিলেগা? বলে বহুত ইনাম মিলেগা, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মেহরবান হো জায়েগা, আল্লাহ গফুরুর রহিম হে, তুমারে সারে আগলে পিছলে গুনাহো কো মাফ ফরমা দেগা। প্রিয় দিনী ভাই সকল, আজ এই মহাব্বতের পয়গাম দেওয়ার জন্যে, এই মহাব্বতকে বিস্তারিত করার জন্যে এমন একটা সিস্টেম, যেই সিস্টেমটাকে আজকে আমরা ঈদুল ফিতর বলছি। এই ঈদুল ফিতরের নামাজ শুধু নামাজই নয়, এই ঈদুল ফিতরের শুধু ইবাদত, শুধু ইবাদতই নয়, এই ঈদুল ফিতরে নিজের অন্তরের মহাব্বতের পাহাড়কে বিস্তার করার দিন। আজ দুশ্মনের দুশ্মনী ভুলে, আজ ফাসাদের ফাসাদি ভুলে, আজ শয়তানের আশ্বাসাকে দূরে রেখে এই মহাব্বতের পয়গাম দিয়ে মায়ের সাথে ভালোবাসা, বাপের সাথে ভালোবাসা, সন্তান সন্ততিদের সাথে ভালোবাসা, পাড়া প্রতিবেশীদের সাথে ভালোবাসা, এইভাবে ভালোবাসাকে বিস্তারিত করার জন্যে একে অপরের গলে মিলাটাকেই বলা হয় ঈদ মুবারক। হলে এখানে
আপনার মাইকের অপারেটর দরকার হবে না ইনশাআল্লাহ, মাইক সে ওকে আছে একবারে। হ্যাঁ আজ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আজ আপনারা মার্কেট করেছেন, আজ আপনারা জঙ্গিপুরে গিয়ে মার্কেট করে শপিং করেছেন, জামা কাপড় বিভিন্ন রকমের সন্তানকে কাপড় পরিয়েছেন নতুন, আপনি আপনার স্ত্রীকে নতুন শাড়ি পরিয়েছেন, আজ নিজেও কাপড় পরেছেন, কিন্তু লক্ষ্য করে দেখেছেন আপনার বৃদ্ধা মাটা নতুন কাপড় পেয়েছে কিনা, আপনার বৃদ্ধ বাবাটা কাপড় পেয়েছে কিনা আপনি লক্ষ্য করেছেন, কিন্তু লক্ষ্য করেননি। কেমন শপিং, একদিন এমনই ছিল, বাপ বিদেশ থেকে আসতো, আম্মা আব্বা কবে আসবে বলে ঈদের আগাদিন আসবে, যখন আব্বা ঈদের আগে আসে তখন দেখা যায় যে আমার জন্য একটা জামা, ভাইয়ের জন্য একটা জামা, মায়ের জন্য শাড়ি, দাদির জন্য শাড়ি, বাব্বার জন্য পাঞ্জাবি লুঙ্গি, এইভাবে বিতরণ করা হয়েছে। কিন্তু আজ এই ইসলাম সমাজের যুবক সন্তানেরা, এই ইসলামকে মাননেওয়ালারা, আজ তোমাদের শপিং কে করে, আজ তোমাদের কাপড় কে নিয়ে আসে, আজ তোমাদের বাজার কে করে, আজ তোমাদের মার্কেট কে করে, আজ এই রোজা রমজানুল মুবারকের মাসে আজ বাজারে দেখা যায় মা ও বোনেদের ভিড়, আজ হাটে দেখা যায় মা ও বোনেদের ভিড়, কাপড়ের দোকানে দেখা যায় মা ও বোনেদের ভিড়, আজ আমাদের ভাই ও চাচাদের ওই সাহস নাই যে নিজে সন্তানের জন্যে, বউয়ের জন্যে, মায়ের জন্যে, বাবার জন্যে, পাড়া প্রতিবেশীর জন্যে কেউ কাপড়ের ব্যবস্থা করেছে, লাখ লাখ টাকার কাপড় বিতরণ করেছেন কিন্তু বৃদ্ধা মাতার আপনার চোখে নজর পড়েনি, লাখ লাখ টাকার কাপড় বাইরে বিতরণ করেছেন কিন্তু যাকাত আদায় করেছেন কিন্তু আপনার গরিব কমজোর ভাইটার দিকে নজর পড়েনি, আপনি লাখ লাখ টাকা দান ও খায়রাত করেছেন কিন্তু ইয়াতিম ভাতিজা যে ভাই আপনার তার সন্তানকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই ইয়াতিম সন্তানের চাচা আপনি, ওই ইয়াতিম সন্তানের দ্বিতীয় বাবা আপনি, আপনি ওইদিকে লক্ষ্য করেছেন, কোনোদিনও লক্ষ্য করেননি। ও প্রিয় ব্রাদার, তাহলে ঈদ মুবারক কিসের, তাহলে মহব্বতটা এলো কোথা থেকে? তুমি কি দেখেছো তোমার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, সে মার্কেট করেছে কিনা, তার সন্তানের জন্য জামা কাপড় কিনেছে কিনা, লক্ষ লক্ষ টাকা মসজিদের দান করার চাইতে, লক্ষ লক্ষ টাকা মানুষ দেখানোর দান করার চাইতে, তুমি যদি প্রতিবেশী, তুমি যদি ইয়েতিম সন্তানের বহনে একটা যদি জামা পরিয়ে দিতে পারো তাহলেই তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল বিদার জুম্মার দিনে সাহাবা ইকরামদের মজমুয়াতে বললেন, হে আমার সাহাবারা, মদিনার গলি গলিতে ঘুরে এসো, মদিনার কোনায় কোনায় ঘুরে এসো, কোন বাড়িতে নতুন কাপড় পরতে পাইনি, কোন বাড়িতে মার্কেট হয়নি, কোন বাড়িতে সিমাইয়া খরিদ করতে পারেনি, কোন বাড়িতে বাজারে মিষ্টিন্ন দ্রব্য কিনে আনতে পারেনি, আমাকে জানাও। সাহাবা ইকরাম একজন লাফিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন ইসলামে দাখিল হবার পর আল্লাহর দেওয়া বরকতে পুরো মদিনাতে সকলেই মার্কেট করেছে, সকলেই বাজার করেছে, কিন্তু আপনার জামাতা হযরতে আলীর বাড়িতে মার্কেট হয়নি। আল্লাহু আকবার কাবিরান কাবিরা, আমার নবীর চোখের জল বস্রু জয়ে পড়ে গেল, বলে এ আমার সাহাবা, এ আমার উসমান গানি, তোমাকে এক কথাতে তুমি শত শত লুট দান করেছ, তুমি খেজুরের বাগান দান করেছ, তুমি নিজের জান প্রাণের চাইতে আমাকে ভালোবাসো, হে উসমান, আজ কি তুমি পারবে এই ঈদের দিনে আমার আলীর গায়ে বস্ত্র পরান পাহাতে, আমার হুসাইনের গায়ে বস্ত্র দিতে, আমার হাসানের গায়ে বস্ত্র দিতে, আমার বেটি লখতে জিগার ফাতেমার বহনে একটা কি তুমি কাপড় দিতে পারবে উসমান? হযরতে উসমান গানি চোখ দিয়ে ঝরঝর করে পানি পইতে লাগলো, বলে আকা, আপনি তো জানেন, আপনি তো জানেন হযরতে আলী এমনই খুদ্দার লোক, এমনই খুদ্দার লোক, আপনি যদি বলেন তাহলে হয়তো সে আমার দান কবুল করবে, সে হয়তো আমার নাসরানা কবুল করবে, কিন্তু আমি যদি যাই আর রাসূলুল্লাহ সে কবুল করবে না, আমি সেই উসমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুমে, আপনার আদেশে এই খোলা তালবারি দিয়ে এই উসমানের সিনাকে চাক করে আপনার কদমে কলিজাকে রেখে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি না বললে আলী নিবে না। তবু আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, কিছু মার্কেট নিয়ে যখন হযরতে আলীর দরওয়াজাতে আসলেন, দস্তক দিলেন, হযরত আলী বেরিয়ে আসলে বলে কি হয়েছে, বলে আলী আল্লাহর নবীর দরবার থেকে হুকুম এসেছে এই মার্কেট তোমার জন্যে, এই কাপড় চোপড় তোমার জন্যে, তোমার বাড়ির ফ্যামিলির জন্যে এটা দেওয়া হয়েছে, এটা কবুল করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করলেন, আর কবুল করার পর সেইটাকে নিয়ে আবার দ্বিতীয়বার হযরতে উসমানে গনিকে ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বলে উসমান আমার চাইতেও মদিনাতে অনেক কমজোর আছে, অনেক দুর্বল আছে, তুমি তাদেরকে এটা দান করো গা। প্রিয় দিনী ভাই সকল, ইসলাম কি শিখায়, নিজের চাইতে অপরকে খুশ রাখো, নিজের চাইতে অপরকে সুখে রাখো, এটা ইসলামের কানুন নয়, এটা স্বয়ং আল্লাহর কানুন। আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররু হাত্তা তুনফিকুন মিম্মা তুহিব্বুন, হে আমার বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহকে রাজি করতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশ করতে পারবে না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় জিনিস, তোমার পছন্দনীয় জিনিসটাকে তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াব হতে পারবে না, আল্লাহকে রাজি করতে পারবে না, আল্লাহকে খুশ করতে পারবে না। আজ আমাদের সমাজ, আজ বাড়ির বাইরে প্রতিবেশীর খবর তো দূরে থাক, আজ তো আমাদের বাড়ির ভিতরেই মায়ের খবর নেওয়ার সময় নাই, বাপের খবর নেওয়ার সময় নাই, যদিও কোনো ভাই, যদিও কোনো চাচা, যদিও কোনো চাচা বলে আজ আমার বাপকে, আমার মাকে এই লুঙ্গি খান দিব, তখনই সেই চাচি কিংবা সেই ভাইয়ের স্ত্রী ভাবি বলে তাদেরকে কি দিবা, তাদের তো লক্ষ লক্ষ অনেক টাকা আছে, অনেক কাপড় চোপড় আছে, তাদের দিয়ে লাভ কি। সেই ভাই মাথা নিচু করে, মাথাকে হেট করে শুনে নাই, সত্যি বলছে, তারা এমনই, আপনি আমি সবাই শিক্ষিত সমাজ, বাপের যদি লাখ লাখ থাকে, ভাইয়েরও যদি লাখ লাখ থাকে, তাকে নাজরানা স্বরূপ কিছু উপহার দেওয়া সর্বপ্রথম আপনার কর্তব্য। আপনি যখন আপনার ভাইকে ঈদের দিনে উপহার দিবেন, আপনার মাকে উপহার দিবেন, কারণ ইসলাম কোনো দিনও বলে না তোমার প্রথমে বন্ধু বান্ধবদেরকে উপহার দাও, ইসলাম কোনো দিন বলে না সর্বপ্রথম তোমার শ্বশুর শাশুড়িকে উপহার দাও, ইসলাম কোনো দিনও বলে না যে তুমি তোমার সাহায্যের জিনিস অন্য কাউকে আগে দাও, ইসলাম সদা সর্বদা শুরু থেকে নিয়ে 1400 বৎসর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলাম সদা সর্বদা একটাই উপদেশ যাচ্ছে যে সদা সর্বদা তোমরা নিজেকে দেখো। কান সুবহানাল্লাহ, আগে নিজের পরিবারকে দেখো, নিজের ভাইকে দেখো, নিজের চাচাকে দেখো, নিজের মা বাপকে দেখো, তারপরে যদি তোমার তার চাইতে বেশি সাহায্য করার যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি বাইরেও সেটা তুমি দান করতে পারো। তো প্রিয় দিনী ভাই সকল, আজ বক্তব্য শোনার সময় নয়, বহু দূর থেকে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, এই মহব্বতের পয়গাম নিয়ে এসেছেন, আল্লাহকে রাজি করার জন্যে নিয়ে এসেছেন। মনের মধ্যে, অন্তরের মধ্যে যদি কোনো বুকস থাকে বাপের জন্যে, ভাইয়ের জন্যে যদি কোনো হিংসা থাকে, এই আজ ঈদুল ফিতরের দিন, এই পবিত্র দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর হুকুম অনুযায়ী, নবীর অনুসরণ অনুযায়ী, আজকে আমরা সেই মহব্বতটাকে ছড়িয়ে ফেলবো। আর এই অন্তরের অহংকার, অন্তরের দুশ্মনকে মারার জন্যে এই ঈদুল ফিতরের দিনটাকে আনার জন্য আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন যে একটি মাস যখন তুমি রোজা রাখবে, রোজা রেখে নিজের অহংকারকে পুড়িয়ে ছারখার করে দেবে, একটি মাস যখন আল্লাহর বিধান অনুযায়ী এই সিয়াম পালন করে যখন তুমি অন্তরের শয়তানকে হাঁকিয়ে দেবে, তখনই একটা দিন কায়েম হবে, তখনই একটা সূর্য নমুদার হবে, আর সেই সূর্য, সেই দিন, সেই সকালটাকে ঈদুল ফিতরের দিন বলা হবে। কন সুবহানাল্লাহ,
এবার নিজের নিজের বুকে হাত দিয়ে দেখেন কি আপনার অন্তরের সেই কালো ময়লাটা পরিষ্কার হয়েছে কিনা। একটি মাস না খেয়ে পিপাসায় আতের সাথে আত মিশিয়ে দিয়েছেন, পানি পান করার জন্য সম্মুখে পানি আছে, খাবার খাওয়ার জন্য সম্মুখে খাবার আছে, বাড়ির ভিতরে চকির তলে লুকিয়ে বসেও যদি আপনি পানি পান করে নেন, আপনি খাবার খেয়ে নেন, আপনার স্ত্রী পর্যন্ত জানতে পারবে না, কিন্তু সেই মহান রব্বুল আলামিনকে ভয় করে আপনি এই 29টা দিন অতিবাহিত করেছেন, রোজা রেখেছেন, অন্তরের শয়তানকে পুড়িয়ে মেরে দিয়েছেন। তো ব্রাদার ইসলাম, যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন সুস্থভাবে সঠিকভাবে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করেন, আর বাড়িতে মহব্বত, বাপ চাচা ভাইদের সাথে ভালোবাসা যেন ছড়াতে পারা যায়। সময় শেষ, বক্তব্যের সময় নাই, কাল থেকে বলা হচ্ছে জুম্মার নামাজ থেকেই 7:30টার সময় ঈদগাহার মাঠে উপস্থিত হয়ে যাবেন, 7:30টার সময়তেই জামাত আরম্ভ হয়ে যাবে, 6:45 থেকে রওনা দেওয়ার কথা। আপনারা একবার দাঁড়িয়ে যান, লাইনটা সোজা করে নেন, আমাদের মলি সাহেব আপনাদেরকে তারকিব বলে দেবেন।